যুক্ত তিন নাম লেখাকে নিয়ে উচ্চশিক্ষা বিভাগের বড় নিষ্পত্তি। প্রথম পর্যায়ে নাম লেখাই ছাত্রছাত্রী দ্বিতীয় পর্যায়ে বি নাম লেখাপাই করে আবেদন। মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে উচ্চশিক্ষা বিভাগ এই নিষ্পত্তি নিয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে যুক্ত তিনে নাম লেখাপাই দ্বিতীয় পর্যায়ে আবেদন প্রক্রিয়া গত 12 তারিখর আরম্ভ হয়েছে। এই আবেদন প্রক্রিয়া 26 তারিখ রাতে 11:45 পর্যন্ত চলব। এতে কেউ মানে আবেদন করে পারে এবং আবেদন করে পারে না সে নিয়ে উচ্চশিক্ষা বিভাগ পক্ষ গাইডলাইন জারি হয়েছিল। তবে প্রথম পর্যায়ে যে মানে নাম লেখাই সারি সে দ্বিতীয় পর্যায়ে আবেদন করে পারে না বলে গাইডলাইনে উল্লেখ লা। অভিভাবক এবং ছাত্রছাত্রী নিয়মক পরিবর্তন করা অনুরোধ করে এরপরে কিন্তু উচ্চশিক্ষা বিভাগ পক্ষ এতে পরিবর্তন করা যাই। মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে যে ছাত্রছাত্রী মানে প্রথম পর্যায়ে নাম লেখাই সারি সে দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করে পারে বলে উচ্চশিক্ষামন্ত্রী কিন্তু যুক্ত তিন আডমিশনরে যে পিলামানকু প্রথম পর্যায়ে সুযোগ দিয়া যাইতিলা সেতি মধ্যরু কেতেক পিলা আডমিশন করিতিলে এবং কেতেক পিলা আডমিশন করিনতিলে। বিভাগ তরফরু কোয়া যাইতিলা যে প্রথম পর্যায়ে যে মানে চয়েস লকিং করুছন্তি সেমানকু আর দ্বিতীয় পর্যায়ে সুযোগ মিলিব নাহি। এয়াকু মধ্য ফর্ম ফিলআপ করিবা পূর্বরু বি নির্দেশ নামে স্থানিত করা যাই যেহেতু নূয়া করে নিয়ম গুড়িক লাগু হচ্ছে এবং ছাত্রছাত্রী মানে সে কথা জাঁপারি নচেতনতার বি অভাব রয়েছে তেণুকরি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ আমি পরামর্শ কলু সে তাঁকর সহৃদয় পণিয়া দেখে ছাত্রছাত্রী মানকর হিত দৃষ্টি বিভাগ যে নিষ্পতি নিয়েছিল তাহাকু সংশোধন করিকি যে প্রথম পর্যায়ে চয়ন করিথিলে সেমানকু আউথরে দ্বিতীয় পর্যায় পাই মধ্য সুযোগ গতকালিঠু দিয়া সরিছে। যে মানে বি ইচ্ছুক থিলে এবং করি পারু নথুলে সরকার সেথিপাই তাঙ্কর ওয়েবসাইট কু আউথরে খুলি সারিছন্তি। এ পিলামানকর ভবিষ্যৎ নির্ধারণ করিবারে সহায়ক হেব বলি আমি বিচার করছি।